अंधक অংশীদার, ইংরেজিতে যাকে বলে পার্টনার, এমন একজন মানুষ যিনি আপনের চেয়ে আপন, যার উপর ভরসা করা যায়, রাখা যায় চরম বিপদেও নিরঙ্কুশ আস্থা। অংশীদার কি কেবল আনন্দেরই অংশ নেয়? না, সময়ে অসময়ে কষ্ট আর যন্ত্রণার অংশ ভাগ করে নিয়ে তিনি আবির্ভূত হন সত্যিকারের বন্ধু হিসেবে। অংশীদারিত্বে সমবন্টন হয় সবকিছু, সুখ দুঃখ আনন্দ এমনকি বেদনার। অয়ে গল্পে আজ যে গল্প শোনাবেন গল্পকার, তার নাম অংশীদার। আমার আগে পরে আসা দিয়ে তোদের কিছু আসে যায়? আগে পরে মানে না না, আমি দেখলাম ত্রয়ী মিডিয়া লিমিটেড, এখানে তো আর আমার কোনো স্থান নেই, আমি আগে আসি পরে আসি, আমি তো মেহমান, তাই না? বন্ধু তুমি আগেও ছিল, এখন আছো বন্ধু। ঠিক আছে, আর কোনো কথা না, আমার আমার একটা তোরা তো আমাকে একবার জানাবো, একবার বলতে পার, পার্টনার না সাথে থাকতাম। সাজু, মনি, রাসেল, ওরা তিনজন মিলে একটা মিডিয়া ফার্ম দিয়েছে, নাম হচ্ছে ত্রয়ী মিডিয়া লিমিটেড। ওরা যে কি সব করে না আমার ভালো লাগে না। আরে শুনি না, আমারও না মিডিয়াতে জয়েন করার কথা ছিল, আমি যদি ওদের সঙ্গে যেতাম তাহলে ওটার নাম হতো চতুর্থ মাত্রা। থাক, তোমার ওরা সব করতে হবে না, যা করছো তাই ভালো। আচ্ছা ওরা ওখানে কি করবে? এই যে নাটক বানাবে, সিনেমা বানাবে। যেন আমার না ছোটবেলা থেকে খুব শখ ছিল যে আমি একটু সিনেমা বানাই, একটু অভিনয় করি। দেখো এসব নাটক সিনেমা বানানো কিন্তু আমার একদম ভালো লাগে না, নাটক বানাবে সিনেমা বানাবে। আচ্ছা শোনো, কাল সকালে কিন্তু বাবুর স্কুলের বেতন দিতে হবে। ওহো, আমার তো একদম মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে অফিস যাওয়ার আগে একটু মনে করে টাকাটা দিয়ে দেবো। আচ্ছা কই, চলো খাবে না? যাবো তো। আচ্ছা শোনো, তুমি আমাকে একটু রচা করে দিবে, এই আদা দিয়ে গরম করে একটু রচা। এখন রাতের খাবারের আগে রচা? আরে খাবারের আগে যদি আদা দিয়ে চা খাওয়া হয় খিদেটা চাঙ্গা মেরে ওঠে। কি সব যে তুমি বলো না, এসো তাড়াতাড়ি এসো। হ্যাঁ আসছি, যাও। ত্রয়ী মিডিয়া লিমিটেড, নতুন গড়া এই মিডিয়া হাউসের অংশীদার তিনজন, সাজু, মনির আর রাসেল। মিডিয়াতে তারা কাজ করছিল অনেকদিন ধরে, আলাদা আলাদা করে টেলিভিশনের জন্য নাটক আর বিজ্ঞাপন তৈরি করে খুব একটা সুবিধা করতে পারছিল না, তাই নতুন এই মিডিয়া হাউসের যাত্রা শুরু।
যদি তাতে তাদের ভাগ্য ফেরে। সামর্থ্য তাদের কম হলেও স্বপ্ন ছিল বিশাল, ছবি বানাতে হবে, সিনেমা। তিনজনের এই ছোটবেলার বন্ধু সুমন পেশায় আর্কিটেক্ট। পেশা ভিন্ন হওয়ার কারণে তাদের সঙ্গে বিচ্ছিন্নতা ছিল অনেক দিনের। তারপর ত্রয়ীর নতুন অফিস তৈরি হওয়াতে সেখানে পুরনো আড্ডাটা যেন জমে উঠল নতুন করে। সবকিছু ঠিকঠাক মতো চলছিল, শুধু বিষয়টা পছন্দ হচ্ছিল না সুমনের স্ত্রীর। স্ত্রীর পছন্দকে অগ্রাহ্য করে সুমন সময় দিচ্ছিল ত্রয়ীকে। ত্রয়ী জমে ওঠাতে সুমন একটু একটু করে নিজেকে জড়াচ্ছিল সাজুদের সাথে। কিন্তু সে কি জানত কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে তার জন্য? চলুন দেখি। সবকিছু ম্যানেজ করে এইভাবেই কাজ করতে হবে। হ্যাঁ দোস্ত, এই ছেলেটা আচ্ছা আমাদের লস হয়ে যাবে। হ্যাঁ, নতুন প্রজেক্ট, আমাদের নতুন অফিস, এখন যদি আমরা কাজে না যেতে পারি তাহলে তো আমাদের অনেক ইনভেস্টমেন্ট হয়ে গেছে না অলরেডি। বাবা টেনশন করছিস কেন? এই যে আমার আগে যদি স্ক্রিপ্ট দেয়, আমার স্ক্রিপ্ট যদি ভালো হয় তাহলে তো 80% কাজ ডান। আপনার মেকিং বাড়ি কাজ না ফ্রেন্ড, চ্যানেল যদি সাপোর্ট না করে তোমার স্ক্রিপ্ট যত ভালো দাও কোনো কাজ হবে? আরে বাবা, ভালো কাজ হলে তো চ্যানেল সাপোর্ট করবে, চ্যানেল দিতে বাধ্য। আমাদের প্রোডাকশন তো আছে, 20 মিলিয়ন 20% আড্ডা মারার জন্য কি অনুমতি আছে? আমি তো আমার মতোই থাকি, তাই না? তোদের মাঝে তো নেই পাগল নাকি? তুই আমাদের মাঝে নেই মানে? যতবার আমি ত্রয়ী মিডিয়া কথাটা দেখি আমার মাথার মধ্যে ঝাঁ করে রাগটা উঠে যায়। এখানে আমি কোথায়? জেলা সবলে কেন? তুই আছিস সর্বত্র, তুই আমাদের ফ্রেন্ড, তুই তো আমাদের মাঝে একজন। আগে তুই আমাদের মাঝে ঢুকে যা, চতুর্ময়ী হবে। কিন্তু আমার কথা হচ্ছে যে এখন এই যে বসে যে আড্ডা মারছি, কাজকর্মে কি অবস্থা বল? মাল দারুণ ভাবে আমাদেরকে ট্যাগ করে দিচ্ছে। আচ্ছা, মানে আমাদের ফার্স্ট মেগা সিরিয়াল, সেটা আমরা রান করাতে পারছি। তো শুরু করে এদের ভরসাটা কোথায়? ভাবতেছি না আমার মাথায় একটা নতুন প্ল্যান হচ্ছে। আমরা একটা ফিল্মে যেতে চাই, সেক্ষেত্রে একটা বিগ ইনভেস্টমেন্ট দরকার। তোর সাথে তো অনেক মার্সেন্ট পার্টির পরিচয় আছে, দেখ না একজন ব্ল্যাক মানি এরকম কেউ আছে? ছবি বানাতে চাস? মানে কিরকম টাকা লাগে ছবি বানাতে? 1-2 কোটি। ঠিক আছে, আমি একটা ট্রাই করতে পারি, কিন্তু এটা আমার লাভ লাভ আমি এত বড় একটা ফান্ড কালেক্ট করে নিয়ে আসবো, তারা কিভাবে চিন্তা করছিস যে প্রত্যেকে সমান সমান করে লাভ নেব? না না, আমরা বুঝতে পারছি যে তুই এর পেছনে অনেক কমিউনিকেশন আছে, অনেক পরিশ্রম আছে। ঠিক আছে, তুই কন্ডিশন 40% আমার আর 60% এর মধ্যে 20-20-20, যদি তোর রাজি থাকিস আমি একটা ড্রাইভ দিতে পারি। ওকে, আমরা রাজি। তাহলে ডান ডান ডান, চলো আমরা তাহলে লাস্ট একসাথে শেয়ার করি। হ্যাঁ, এতক্ষণ পরে এলে, আমি কখন থেকে বসে আছি? আমি না আজকে খেয়ে এসছি। খেয়ে এসেছো মানে? ওই যে ওই সাজুদের ওখানে গেলাম, ওটা না জোর করে আমাকে খেয়েছে। তুমি আবার সাজুদের সাথে মেশা শুরু করেছো? আমি তো সবসময় যাই না, আজকে হঠাৎ করে গেলাম, এমন ভাবে জোর করলো বন্ধু মানুষ। তাহলে তুমি আমাকে হেল্প করতে করলে কেন? আমি কখন থেকে না খেয়ে বসে আছি। আচ্ছা, এইবার বাবু কে? বাবুকে দেখছিলে? বাবু কোর ছোট খালা নিয়ে গেছে। ও আচ্ছা, তাহলে তুমি খেয়ে নাও, আমি ফ্রেশ হয়ে আসি। শোনো, আমাকে শোনো, তুমি কিন্তু আর কখনো খেয়ে আসবে না। ঠিক আছে। সালাম
আসসালামালাইকুম বাবু ভাই। আর্কিটেক্ট সুমন সাহেব কেমন আছেন? আমিও আছি বস। আর কি অবস্থা আপনার বলেন? এই ব্যবসা বাণিজ্য নিয়ে একটু ঝামেলায় আছি আর কি। আরে বস, আপনারা এত টাকার মালিক হয়ে যদি ঝামেলার মধ্যে পড়েন তাহলে আমরা এই টুটা ফুটা পাবলিক গুলি কোথায় যাবো? আপনারা কিসের ঝামেলা? তা আপনার কি খবর বলেন? একটা জরুরি দরকারে আমি আপনাকে একটা ফোন দিয়েছি। ঘটনা হলো যে ওই আমার তিন বন্ধু, ওরা তিনজন মিলে একটা মিডিয়া ফার্ম খুলেছে, ত্রয়ী মিডিয়া লিমিটেড। তো আমার তো আপনি জানেনই আগে থেকে যে এইসব কাজে আমার খুব ইন্টারেস্ট। তো ওরা একটা সিনেমা বানাতে চায়, এটার জন্য কিছু ইনভেস্ট প্রয়োজন। রিটার্ন আপনার একটা ভালো রিটার্ন থাকবে? এইসব ব্যবসায়িক আলাপ আমি টেলিফোনে পছন্দ করি না। আপনি কালকে অফিসে আসেন, সামনাসামনি কথা বলি, দেখি কি করা যায়। আচ্ছা আচ্ছা বস, আপনার অফিসে এসে দেখা করবো। ওকে ওকে। আচ্ছা বস, জি, সালাম আলাইকুম। হ্যাঁ বল শুন। আচ্ছা দোস্ত, তোদের এই সিনেমার প্রি প্রোডাকশনের জন্য কি পরিমাণ টাকা লাগবে? হ্যাঁ ফ্রেন্ড শুন, মানে বুঝলি, তোর ধর ফিল্ম স্টার্ট করতে গেলে প্রি প্রোডাকশনের জন্য মিনিমাম 50 লাখ টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, আমি একটু চেষ্টা করছি, কালকে কালকে আমি তোর সাথে এসে দেখা করবো। তুই ট্রাই করবি যে পুরো টাকাটা ক্যাশে আনার জন্য। হ্যাঁ আরে বন্ধু, ব্ল্যাক মানি তো তোর চেকে হয় না, ক্যাশে। জি বাবু, কত টাকা? 50 লাখ আছে। না না বাবু ভাই, আপনি টাকা দিয়েছেন এটা আবার ঘুমে নেবো, কোনো দরকার নেই। যা আপনি চেয়েছিলেন তাই দেওয়া হয়েছে। এটার জন্য কোনো ডিড এগ্রিমেন্ট? আরে না, বাবুর টাকা কেউ হজম করে খেতে পারবে না। জি ভাই, জি আমি তো আজ আসি ভাই। জি জি হ্যালো দোস্ত, কি খবর? আমাদের কনসালট্যান্টের খবর কি, ঠিকঠাক আছে? ওকে তাহলে আমি রাত্রে একবার আসবো। দোস্ত টাকাটা ম্যানেজ হয়ে গেছে। ও সো গ্রেট মাই ফ্রেন্ড, 50 লাখ যেটা বলেছিলাম। বলিস কি? আচ্ছা দোস্ত, এখন তো রাত হয়ে গেল, তো কাল সকালে আমি টাকাটা নিয়ে আসি তোর অফিসে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আর দোস্ত, ওই যে আমি যে বলেছিলাম না যে 40%, তো সেই 40% আমি রেখে দিই, বাকি টাকাটা নিয়ে আসি। আরে হিসাব নিকেশ আছে না, তুই আয়, ঠিক আছে কথা বলি, কালকে সকালে অফিসে চলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দোস্ত, তাহলে কালকে সকালে দেখা হচ্ছে, সকাল 10টায়। ওকে ওকে ওকে। কে কেমন করেছিল? কে আবার শুনো, কি বললো? অ্যাডভান্সের টাকা অ্যারেঞ্জ করে ফেলেছে। গ্রেট গ্রেট নিউজ, আমরা এখন নির্বিঘ্নে কাজটা শুরু করতে পারবো। টেনশন ফ্রি কথা, কখনো কালকে সকাল 10টায় আসছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ গরিব বন্ধু। হ্যাঁ ওর তো 10টার মধ্যে চলে আসার কথা। আচ্ছা আমি বরঞ্চ ভাবিকে একটা ফোন দিই। হ্যালো, হ্যাঁ সালাম ভাবি, আমি রাসেল বলছিলাম। আচ্ছা ভাই সুমন কোথায়? ও তো সকালে অফিসের জন্য বেরিয়ে গেল। সকালবেলা বেরিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখছি। আচ্ছা আসলো না দোষ,
বলিস কি? আমি একটু ফোন দিব না, আমি ফোন দিয়েছিলাম। কি বলবো, বলো সকালে নাকি চলে আসবে? হ্যাঁ, বাড়িতে সকালে বেরোবো। টেনশনের বিষয়, কোথায় যাবো শুনো? ভাই আমার তো আসলে দেরি হয়ে যাচ্ছে, আমার জরুরি কাজ একটা, ওখানে যেতে হবে। আমি না ভাই অবসর আছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ অবশ্যই আপনাকে নেক্সট ডে কল করবো। হ্যাঁ ঠিক আছে, আমাকে করে দিলাম চলে যাবো সামনে। ওকে সরি, হ্যাঁ অনেক কষ্ট দিলাম। না না ঠিক আছে, হ্যাঁ তারপরে সে অন্য কাজে, আমার সবচেয়ে বড় টেনশন হচ্ছে যে কোন বিপদ হলো না। হ্যালো, জি, 15 নম্বর সেক্টরে খাল পরে লাশ। আচ্ছা ঠিক আছে, দুঃসংবাদ আছে। কি বল? সুমন মারা গেছে। কি? সুমন মারা গেছে? কিভাবে ঘটলো, কোথায়? এই যে 15 নম্বর সেক্টরের খালপার থেকে ওর লাশটা পাওয়া গেছে। ও আরে, ওর তো এখানে সকালে আসার কথা। কি কিভাবে ঘটলো? আমরা তো টেনশনে পড়ে আছি যে আসছে না কেন, কোথায়, কি? আমরা ইনভেস্টিগেশন করছি, দেখি কি করা যায়। আপডেট যা হবে তোদেরকে জানাবো। রাখি। ঠিক আছে। আশরাফ ফোন করে বললো সুমন মারা গেছে। ও মাই গড, কি হবে হবে। কিভাবে কি ঘটে গেল আমি বুঝতে পারছি না। আজকে সকালে আমাদের অফিসে আসার কথা সকাল 10টায়, সেখানে তারপরে তোর কাছে একটু ইনফরমেশন পেলাম আসলে। আচ্ছা তোদের জানা মতে শহরের কোনো কারোর সাথে শত্রুতা আছে? না, মানে আমরা সারাক্ষণ তো একসাথেই চলতাম, ও অফিস করতো, অফিস অফিসের বাইরে সে আমাদের সাথেই চলতো, আর তুই তো ভালো করেই জানিস। শোন, ও খুব ভালো ছিল, একটা ভালো ছেলে, এত শত্রু থাকতে হবে আমি চাই একান্ত বিলুপ্তি। আমি আমার সাধ্যমতো নির্বিশ্লেষণ করব, আর আপনি নিউজগুলো আমি তোকে জানাবো, আর তোরা কিছু জানতে পারলে আমাকে জানাস। যাই হোক, ব্যাপারটা যেহেতু তুই দেখছিস একটু ভালোভাবে দেখ, আর আমাদেরকে অবশ্যই জানাস আপডেটটা। আমার বিশেষ প্রপার ইনভেস্টিগেশন তো হবেই যেখানে তুই আছিস। ওকে ফ্রেন্ড, সে ভাবির জন্য
বয়স, একটা বেবি আছে। সরি। সুমনের আকস্মিক মৃত্যুতে কাহিনীতে নিয়ে এলো নতুন নাটকীয় মোড়। বাবু চৌধুরীর কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে ত্রয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল সে। পথমধ্যে কে বা কারা তাকে হত্যা করল আর টাকাটাই বা কোথায়, চলুন দেখি। হ্যালো। হ্যালো অফিসার, বাবু চৌধুরী বলছি। সালাম আলাইকুম। সুমন সাহেব যে মারা গেল, ওনার কাছে তো আমি 50 লাখ টাকা পাইতাম। কেসটা কতটুকু অগ্রগতি করছেন? জি, আমরা তো আমাদের সাধ্যমতো ইনভেস্টিগেশন করছি। আপনারা যদি ব্যবস্থা নিতে না পারেন, আমার ব্যবস্থা কিন্তু আমিই নিব, কথাটা মাথায় রাখবেন। বাবু চৌধুরী নামে এক ডন আমাকে ফোন দিয়েছিল, বলল সুমন নাকি ওনার কাছ থেকে 50 লাখ টাকা ধার নিয়েছে। সুমনের ব্যাপারে কোনো সুযোগ হলো না? এখন বুঝতে পারছি না, এটা কোনো সাধারণ চিন্তার ঘটনা নাকি এর পিছনে কোনো বড় গ্যাংয়ের হাত রয়েছে, কিছুই বুঝতে পারছি না। ওকে ফ্রেন্ড, আসলে মানে সুমন তো আমাদের ফ্রেন্ড না, আমি জানি তোকে বলতে হবে না, প্লিজ প্লিজ। হ্যাঁ ঠিক আছে, আপডেট কিছু পেলে তোকে জানাবো। সুমন হত্যা রহস্য নিয়ে তিন বন্ধুর মতো উৎকণ্ঠিত ছিল আরো এক বন্ধু আশরাফ। নানাভাবে সে চেষ্টা করছিল সুমন হত্যা রহস্য উদ্ঘাটনের, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না কোনো ক্লু। চারদিকে সব আলো যখন নেমে যাচ্ছিল, তখনই হারিয়ে যাওয়া প্রদীপ্তি যেন নিজে হেঁটে হাজির হলো আশরাফের সামনে। চলুন দেখি। সুমন সাহেব, আমি ফোন করেছি। কি? হ্যাঁ, আমি ফোন করেছি। সুমন সাহেবকে আপনি ফোন করেছেন? হ্যাঁ হ্যাঁ।
হ্যালো সাধু, বলো। একটা সুসংবাদ আছে। কি খবর? সুমনের খুনিকে পাওয়া গেছে। এ একজন অভাবী মানুষ, একসময় দারোয়ান ছিল। মেয়ের বিয়ের জন্য টাকার দরকার ছিল, সেই জন্য সে খুনটা করেছে। কিন্তু মজার ব্যাপার কি জানিস, টাকাটা সেও রাখতে পারেনি। দুজন ছিনতাইকারী চিন্তায় করে টাকাগুলো নিয়ে গেছে। বাহ, খুব ভালো খবর তো। ঠিক আছে বন্ধু, ওকে, থ্যাংক ইউ। কিরে, কি হয়েছে? এইসব ভালো একটা খবর আছে। হ্যাঁ, কি খবর? আমাদের সুমনের খুনি ধরা পড়েছে। খুনি আমি দেখি আসার জানাবো এখনই। আচ্ছা, গুড নিউজ। ভালো খবর, তাহলে তো কেসটা ক্লোজড। কি খবর দত্ত? আরে সুমন যে বলে এসেছিস? হ্যাঁ, সুমন যে কথা বলে সেটা রাখে। আচ্ছা আচ্ছা, এই হলো গিয়ে তোদের 50 লাখ টাকা। আমার তো তোদের সাথে এমন কোন চুক্তি ছিল না যে পুরো টাকাটা ইনভেস্ট করার পরে লভ্যাংশ আমি নিবো। 60% তোদের, 40% আমার, 40% নিয়ে যাবো, 60% তোরা বিজনেস করবি। ব্যবসারও কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, ঠিক আছে? তুই তোর ব্যবসা শুরুর আগে পুঁজি খেয়ে ফেলতে পারিস না, তাই না? এটা কোনো কথা নেই, ব্যবসার রুলস রেগুলেশন তুই আমাকে শিখাচ্ছিস। আরে আমি টাকাটা তো নিয়ে আসছি, এত কষ্ট করে 50 লাখ টাকা জোগাড় করা তো যাওয়ার কথা না, তার মধ্যে 60% কিন্তু অনেক টাকা। না না না, আমি এভাবে করে আমি কখনো চিন্তা করি না। মাইন্ড ইট, তুই আমাদের সব কমিটি। হ্যাঁ, যে কার কাছে কমিটি আছে, কমিটি আছে টাকাটা আমি তোমার 60% দেওয়ার জন্য তাকে 30 লাখ টাকা নিয়ে আসছি, সেই হিসেবে কমিটি। তুই যা বলছিস এটা হচ্ছে টোটালি বোঝার ভুল। ওকে, হ্যাঁ ঠিক আছে, আমার বোঝার ভুল যদি হয় তাহলে সেটা আমার ভুল, আমি এখানে ইনভেস্ট করতে রাজি। আমি এর মধ্যে নেই, একদম আই বাই ডিল। আমি এর মধ্যে এরকম কোনো কথা ছিল? বিজনেস করতে গিয়ে মাথাটাকে ঠান্ডা রাখতে। আমরা অলরেডি একটা বিজনেস শুরু করার জন্য কমিটমেন্ট করেছি, মিডিয়া অলরেডি ডিক্লাইন। এখন তুই যদি এই ধরনের ঝামেলা করিস তাহলে আমরা কোথায় যাবো? আমি ঝামেলাটা কোথায় করলাম? আমার সাথে তো বিজনেসে ইনভেস্ট করা নিয়ে কোনো কথা হয়নি। 50 লাখ টাকা আমি নিয়ে এসছি, এর মধ্যে 60% দিয়ে তোরা বিজনেস করবি, আর আমি 40% আমার মতো নিয়ে চলে যাবো। দেখছো, পাগলের মতো প্রবলেম করছি। বিজনেস করতে গেলে কমিটমেন্ট রক্ষা করতে হয়। তোদের তোর ইনভেস্টমেন্টটা দিয়ে আমাদের প্রজেক্ট আমরা শুরু করবো, আমাদের ছবি আমরা মেকিং করবো, অলরেডি মার্কেটে জানাজানি হয়ে গেছে। হ্যাঁ তো করো না, তোমরা 60% দিয়ে তোমাদের বিজনেস স্টার্ট করো। আমি তো টাকাটা এনে দিয়েছি, আমার 40% আমি নিয়ে চলে যাচ্ছি, তো প্রবলেমটা কোথায় এখানে? তোমার 40% নিয়ে চলে গেলে আমরা ছবি মেক করবো কি দিয়ে? না না না, আমার সাথে তোমাদের কোনো ডিল ছিল না, সরি, আমি পারবো না, আমি এখন আমাকে যেতে দাও। তুই কিন্তু অনেক বেশি, অনেক বেশি বেড়ে গেছে। আমরা যেটা বলছি সেটাই হবে, যেটা কমিটমেন্ট ছিল সেটাই হবে। আজও তোর কিন্তু কাজ ঠিক হচ্ছে না, আমাকে তুই হয়ে আটকাতে পারিস। না না না, তুই অবুঝের মতো কথা বললে তো আমাকে আটকাতে বাধ্য হবে না। তুই এখন পথ ছাড়, আমি এখন চলে যাবো। আমি তোর পথ ছাড়তে পারবো, আমি এখন এখান থেকে চলে যাবো। না, তুমি এখান থেকে যেতে পারবে। তুই তার হেল নিব, আর তুমি আমাকে এখান থেকে যেতে পারবে। তোমরা তো আমাকে আটকাতে পারবে, আমি এখান থেকে যেতে পারবে। না, আমি এখান থেকে যেতে পারবে। এছাড়া আমার কোনো উপায় ছিল না,
চারদিকে আমি ঋণের দায়ী জর্জরিত। ও যদি টাকাটা নিয়ে চলে যায় আমরা কোথায় যাবো জানিস? তাই বলে কোথায় যাবো? তাই বলে ধারাবাহিক নাটক অয়ের গল্প। বাবু চৌধুরী এত সহজ দিয়ে দিচ্ছে, তোরা কি ভাবছিস এই টাকা আমরা বউ করতে পারবো? কেউ পারবো না বন্ধু। ধর্মীতে সে ব্যবস্থা করে দিই কি? আপনাকে 1 লাখ টাকা দিচ্ছি।
একটা খুনের দায় কাটিয়ে নিল। যে মেয়ের বিয়ে দিচ্ছেন সে মেয়ে ও মেয়ের জামাই দুজনকেই শেষ করে দেবে। অংশীদারি তো শুধু টাকার না, বুলেটেরও। কি বলিস? 40% এর জন্য চারটা বুলেট আর 60% এর জন্য জাগার আমরা হেয়ার অয়েল, মজবুত সুন্দর। অংশীদারিত্বের বন্ধন সে বড় কঠিন বন্ধন, প্রাপ্ত মুনাফা কিংবা ক্ষতির সমবন্টন হবে এমনটি কথা দিয়েছিল সুমনকে তার বন্ধুরা। বলেছিল প্রাপ্ত মুনাফার 40% পাবে সুমন এবং বাকি 60% ভাগ হবে তিনজনের মধ্যে, সাজু, মনির এবং রাসেল প্রত্যেকে পাবে 20% করে। কিন্তু নিয়তির সে কি নির্মম পরিহাস! লাভ তো দূরে থাক, লোভী বন্ধুদের হাতে গুলি খেয়ে মরতে হয়েছিল সুমনকে। কিন্তু মৃত্যুর পরেও তার অংশীদারিত্বের হিসাব ভোলেনি সুমন। লাভের যদি অংশীদার হয়, জীবনের যদি অংশীদার হয়, তাহলে মৃত্যুর কেন নয়? 40% হিসেবে চারটি গুলির পরিমাপে দুটি করে গুলি ফিরিয়ে দিতে এসেছিল সে, করেছিল মৃত্যুর সম অংশীদার। বন্ধুরা, বিশ্বাসের অমর্যাদা করতে নেই, দিতে নেই অংশীদারিত্বে ধোকা। আজ অবধি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন গল্প নিয়ে, অয়ের গল্পে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদ।